বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, দুই সপ্তাহে এই পরিস্থিতির উন্নতি হবে। গত বছর ডিসেম্বরের মধ্যেও পরিস্থিতির উন্নতি হওয়ার ঘোষণা ছিল, কিন্তু আমরা দেখেছি সেটি হয়নি। কী কারণে এটি ঘটছে? এলএনজি নির্ভরতা, বিশেষ করে আমদানি নির্ভরতা কি আমাদের জন্য কাল হলো? সরবরাহ এবং দাম দুই অর্থেই, জ্বালানি আমদানির জন্য ডলার সংকট, এটাও কি একটা কারণ? রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বলা হচ্ছে জ্বালানির সাপ্লাই চেন বিঘ্নিত হয়েছে, কিন্তু বিকল্প জ্বালানির জন্য আমরা কী করেছি? সমন্বয় সমস্যা সমাধানে কী করেছি? কয়লার বিল না দেয়ায় বন্ধ হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সে দায় জনগণ কেন নেবে যখন মূল্যস্ফীতির কালে জনগণ বর্ধিত হারে বিদ্যুতের বিল দিয়ে যাচ্ছে?